24-এ আমি কল্যাণময়। এই মুহূর্তে সবথেকে বড় খবর রায়গঞ্জে ধর্ণা মঞ্চে বিজেপির রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার। এই মুহূর্তে সবথেকে বড় খবর রায়গঞ্জে বিজেপির রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার। আমরা এই মুহূর্তে কথা বলে নেব আমাদের যে খবরিয়া 24-এর প্রতিনিধি আছে তুষারকান্তি বিশ্বাস। তুষারকান্তি বিশ্বাসের সাথে আমরা কথা বলে নেব সরাসরি রায়গঞ্জ থেকে। তুষার, হ্যালো তুষার, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো তুষার, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ তুষার, কি হয়েছে তুমি যদি একটু আমাদেরকে জানাও, আমাদের দর্শকদের। এমতাবাদের বিধায়ক এবং চোপড়ার যে নাবালিকা হত্যার পর সিবিআই তদন্তের দাবিতে রায়গঞ্জ এমজি রোডে যে বিজেপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে একটি ধর্ণামঞ্চ তিন দিন থেকে বসেছিল উত্তর দিনাজপুর বিজেপির পক্ষ থেকে। আজ পুলিশের রায়গঞ্জ পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয় এই ধর্ণামঞ্চ তুলে দিতে। ঠিক বিজেপির কর্তারা আজকে সেই ধর্ণামঞ্চ ভাঙার শুরু করে, ঠিক তখনই রাজ্য বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি এসে পৌঁছায় এই ধর্ণামঞ্চে। পুলিশের উপস্থিতিতে তিনি আজকে এই ধর্ণামঞ্চে বক্তব্য রাখেন। পুলিশ তাকে বাধা দিতে গেলে তিনি তাদেরকে উপেক্ষা করে, পুলিশকে উপেক্ষা না করেই রাজু ব্যানার্জি সহসভাপতি রাজ্য বিজেপির তিনি বক্তব্য রাখা শুরু করেন, তখনই তাকে রায়গঞ্জ থানার পুলিশের তাকে গ্রেপ্তার করেন। আচ্ছা, আমরা শুনছিলাম যে আমরা তোমার কাছ থেকেই শুনছিলাম ইতিপূর্বে যে রায়গঞ্জে পুলিশ নাকি বিজেপির এই যে ধর্ণা মঞ্চ সেটাকে তুলে দেওয়ার কথা বলেছিল পুলিশ। হ্যাঁ হ্যাঁ, সেই বিষয়ে বিজেপির কর্মকর্তারা কি করেছিলেন? বিজেপির কর্তারা তাদের একটা দাবি ছিল যে বিজেপি কর্তারা তারা দাবি করেছিলেন হেমতাবাদের বিধায়ক হত্যা এবং চোপড়ার যে নাবালিকা হত্যা তাদের প্রতিবাদে সিবিআই তাদের মৃত্যুর কারণ সিবিআই তদন্ত দাবি করেছিলেন তারা। কিন্তু দাবি করে এই ধর্ণামঞ্চ রায়গঞ্জ এমজি রোডে যে রায়গঞ্জ পৌরসভার তরফ থেকে যে লকডাউন ঘোষণা করা হয়েছে এই লকডাউনের মধ্যেই রায়গঞ্জ বিজেপি কার্যালয়ের সামনে সে ধর্ণামঞ্চ বসে উত্তর দিনাজপুর বিজেপির পক্ষ থেকে। কিন্তু পুলিশের তরফ থেকে বারবার করে জানানো হয় এই ধর্ণামঞ্চ তুলে দিতে। সেই মতো অবস্থায় আজকে বিজেপির কার্যকর্তারা ধর্ণামঞ্চ ভাঙার কাজ শুরু করে সেই সেই দুপুর দুটো নাগাদ ওখানে রাজ্য বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জি সেই স্থানে পৌঁছায় পুলিশের সামনেই তিনি এই সভাতে যোগ দিয়ে সবার সামনে গিয়ে বক্তব্য রাখা শুরু করেন। ঠিক তখনই রায়গঞ্জ থানার পুলিশ তাকে বাধা দিতে গেলে তিনি বাধাকে উপেক্ষা করে তিনি বক্তব্য রাখা শুরু করেন, তখনই ঠিক তখনই রায়গঞ্জ থানার পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঠিক আছে তুষার, আমরা পরবর্তী সময়ে আবার আসবো তোমার কাছে। আমরা এখন একবার একটু দেখে নেব সেখানকার পরিস্থিতি। আমাদের ভিডিও ফুটেজে রাজু বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আমরা একবার শুনে নেব। যেভাবে খুন করা হয়েছে আর তার প্রতিবাদে আমরা বসতে চাইছিলাম। গৌতম দেবের জন্য একরকম আইন, আমাদের জন্য একরকম আইন, নাকি আলাদা আলাদা আইন আছে? যেভাবে খুন করা হয়েছে। নমস্কার, আপনারা দেখলেন খবরিয়া 24। পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।